হ্যালো গাইজ, আবার চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমরা বলবো অকায়ও ভিডিওতে, অর্থাৎ অকাও শর্ট ভিডিও অ্যাপসে আমরা ভিডিও কী করে বানাবো যাতে অনেকেই বুঝতে অসুবিধা হয়, যারা নতুন নতুন, যেটা আমার প্রবলেম হয়েছিল প্রথম প্রথম ডাউনলোড করে ইনস্টল করে অ্যাপস, তো আমি বুঝতে পারছিলাম না আমরা কী করে ভিডিও বানাবো। তো সেই নিয়েই আমরা ভিডিও, যে আমরা কী করে ভিডিও বানাবো, আমরা নিজের ভিডিও চ্যালেঞ্জ কী করে দেবো, আমরা অন্যের ভিডিও চ্যালেঞ্জ কী অ্যাকসেপ্ট করবো, তো এই ভিডিও নিয়েই আমরা ভিডিও বানাবো। তো পুরো ভিডিও দেখতে থাকো, আর ভিডিও একটু লম্বা হবে, তো প্লিজ পুরো ভিডিও দেখো, আর না দেখলে আমরা একটুও বুঝতে পারবে না যদি স্কিপ করো। তার কারণ এটা যেমন অন্যান্য অ্যাপসে আমরা ভিডিও বানাই, টিকি, ইনস্টাগ্রাম, মোজ, জোস এবং স্ট্যাকারটাকে, সেরকম একদমই নয়, একদম পুরো অন্যরকম। আর অ্যাপসটা একটু নতুন, সেই জন্য একটু অল্প চলবে, তোমরা বারবার আপডেট দিতে দিতে এই অ্যাপসটা ঠিক হয়ে যাবে, সেমই হয়, নতুন নতুন অ্যাপসে এরকমই হয়। তো চলো আমরা ডাইরেক্ট একদম মোবাইল স্ক্রিনে যাবো, তো সেখানে আমরা দেখবো আমরা কী করে ভিডিও বানাবো, আর কী করে নিজের ভিডিও চ্যালেঞ্জ দেবো, আর অন্যের ভিডিও কী করে আমরা অ্যাকসেপ্ট করবো। ওকে, তো চলো আমরা মোবাইল স্ক্রিনে। তো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে, আর আমরা দেখাবো অকাও অ্যাপসের যে ভিডিও তোমরা কী করে করবে, অনেকেই হয়তো বুঝতে পারো না। তার কারণ যেমন টিকটক, ভিগো, ইনস্টাগ্রাম বা আরও অন্যান্য যেমন মহজ, জোস, এইসব অ্যাপসে যেমনভাবে আমরা ভিডিও বানাই বা যতটা সহজ, অতটা সহজ অকাও অ্যাপসে এখন হয়নি। তার কারণ অ্যাপস একদম নতুন এসছে, আর এটাকে বারবার আপডেট দিতে 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 তো এটাও ঠিক হয়ে যাবে ওই অ্যাপসের মতনই আমার মনে হয়। তো আমরা শুধু ওটাই দেখাবো, যে তোমরা যখন বুঝতে পারো না যে ভিডিও কী করে বানাবে, তো আমি জাস্ট একটা জোস্ট মোজ খুলে, বা এখানে দেখো আমার টিকটক এমএক্স টাকাটা আছে, জোস আছে, ইনস্টাগ্রাম আছে, জেলি আছে, হিপি অ্যাপস, এটাও একটা নতুন অ্যাপস। তো আমি আগে দেখাবো তোমাদেরকে অন্য অ্যাপসে আমরা কী করে ভিডিও বানাই, তারপরে অকা অ্যাপসে দেখাবো যে তোমরা কী করে বানাবে। ওকে, তো তার আগে আমি ভলিউম মিউট করে দিতে হবো। উসকে বাদ দেখো জোস নেই খুললো না, ও খুলে গে জিলি তুম দেখাতে হবে, জিলি দেখো ইয়াপে ক্যা দেখতে মিলতা হ্যাঁ লোকগো, সরি স্যার মেরা ও হতা হিন্দি আর বাংলা। তো আমরা এখানে দেখছি নিজের প্রোফাইল, ঠিক আছে, আমার দেখো এটা নিজের প্রোফাইল, আমার জি পয়েন্ট 62K, 62.97K, 1074 ফলোয়ার্স, হ্যাঁ মেরা ভিডিও 1500 করে ভিউ ভিডিও চলতে হয়, ইয়াপে সারা নোটিফিকেশন আ যেতে হ্যাঁ, কোন সার কোন কোন গান চলছে, কী হ্যাশট্যাগ, এখানে তোমার লাইক কত পড়েছে, ফলোয়ার্স, কমেন্ট, শেয়ার, ডুয়েট, অপশান, এগুলো যেমন দেখতে পাচ্ছি আমরা। এখানে সার্চ বাটন, ডিসকভারি সার্চ বাটন, আমরা এখানে যদি কাউকে সার্চ করি, যেমন আমাকে যদি তোমরা সার্চ করো, আমার যেমন প্রোফাইলে আছে ছোটন CHATON ছোটন 7584, তো তোমরা এখানে সার্চ করলে পেয়ে যাবে, এটা আমাদের হোম পেজ, আমরা সবাই জানি। আর ভিডিও বানানোর জন্য আমরা দেখো প্লাস বাটন দেখতে পাচ্ছি, এই প্লাস বাটনে ভিডিও আমরা এই যে এখানে দাবাই, প্লাস বাটনে হাত দিলেই আমাদের ফোন চলে আসবে, ফোন ক্যামেরা, এই দেখো আমরা ক্যামেরা এখানে চালু, গ্যালারি থেকে আপলোড করতে পারবো আমরা। তো এখানে আমরা ভিডিও বানাতে পারি, এইগুলো হচ্ছে আমাদের প্রসেস, আমরা গ্যালারি থেকে আপলোড করতে পারি বা নিজে, বা এই যেমন এইটা এখানে যে সং চলছে সেই সঙ্গেও আমরা করতে পারি। তো এই সঙ্গে করলে আমাদের কেমন করে দেখায়, তোমাদেরকে প্রথমে এইখানে হাত দিতে হবে, হ্যাঁ, তো এই দেখো ইউজ সেম অডিও, তো এখানে আমরা দেখতে পারবো কত ভিউজ এই ভিডিও সঙ্গে, 3.4 মিলিয়ন ভিউজ হয়েছে। ওকে, তুমি ফেভারিট করতে পারো স্টার্ট দিয়ে, এখানে অনেক কুইকে ভিডিও বানিয়েছে, এই সঙ্গে কেমন ভিডিও বানিয়েছে সব দেখতে পারবে, এবং নিজেও ওইখানে ইউজ করতে পারবে ভিডিও। এই তো ইউজ অডিওতে হাত দিলে তোমার ফ্রন্ট ক্যামেরা, এটা হচ্ছে রিয়াল ক্যামেরা, রিয়াল ক্যামেরা তখন ক্যামেরা হাত দিলে পরে এরকমভাবে ভিডিও আপলোড করা হচ্ছে। এই অ্যাপসের বা এই সমস্ত অ্যাপসে আমরা যেগুলো আমরা আগে চালিয়েছি, তো এইগুলোতে এরকম যেমন ইনস্টাগ্রামে সেরকম এরকম এমনটাই, ইনস্টাগ্রামে এমনটা, হিপিতে এমনটা, জোসে এমনটা, কিন্তু অকায় কেন এমনটা নয়, অকায় তোমরা বুঝতে পারছো না কী করে ভিডিও বানাবে। যেমন আমি ফার্স্ট ইনস্টল করেছিলাম, তো আমিও সব বুঝতে পারছিলাম না যে কী করে আমি ভিডিও বানাবো, তো অকায় অ্যাপসে আমি একটু চালাতে চালাতে শিখেছি, তো আমি সেটুকুই তোমাদের দেখাবো তোমাদেরকে, যে আমি কতটা শিখেছি আর তোমরা কতটা দেখতে পারবে বা কী করে ভিডিও করতে হয়। তো এখানে অকা অফটা এখন নতুন, ওই জন্য নেটের একটু দরকার বেশি হয়, তো আমার এখানে একটু স্লো জিও সিম, তো একটু স্লো চলছে আমার নেট। তো তোমরা প্রোফাইলে আসবো, এটা হচ্ছে আমার প্রোফাইল,
দেখো এটা এখানেও ছোটর নামে করা আছে। তো টোটাল 5টা উইনিং আমি করেছি, 2টো ফলোয়ার্স আমার হয়েছে, একটা চ্যালেঞ্জ আমি দিয়েছি, আর আমি 1টা 2টো 3টে 4টে 5টা চ্যালেঞ্জ আমি করেছি। আর এইটা এই যে এইটা আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে কেউ, তো ভিডিও এখানে চলছে না, এই চ্যালেঞ্জটা আবার অ্যাকসেপ্ট করেছে কেউ, এখানে আমি উইন করেছি, এটাও আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, আমিও উইন করেছি। ভিউজ দেখছো 275 246, এগুলো 1টা 2টো 3টে করে ভিউজ। হ্যাঁ, এটা 11টো, তারপরে এই আমি এই 5টা ভিডিও উইন করেছি আমি নিজে। আর আমি যে চ্যালেঞ্জটা দিয়েছি এটা দেখো লিপসিং, তো 3জন অ্যাকসেপ্ট করেছে, 1, 2, 3 জন, তো আমি 2টোতেই উইন করেছি। এখন একটা দেখি, আর এই দেখো নোটিফিকেশান, নোটিফিকেশানে কী দেখতে মিলবে আমাদের, ওয়াচিং নাও, ঠিক আছে। তো আর এইখানে পড়বে আমাদের রেফার, যে রেফারিং করলে পরে যে আমরা ইনকাম করতে পারি 250 টাকা পার রেফার, তো সেখানে এটা, তা আমিও 2জনকে রেফার করেছিলাম কিন্তু আমার ইনকামটা আমি হয়নি, বা ওরা যে এখান থেকে ফর্ম দিয়েছে সেই ফর্মটা আমি ফিল আপ করলাম, তো সাবমিট হচ্ছে না কোনো নাম্বারে। আমি তো যে ফ্রেন্ডকে আমি দিয়েছি, শেয়ার করেছি বা রেফার করেছি, তার নাম্বারে কিছু প্রবলেম করছে, তো সেই জন্য। আর এই দেখো নোটিফিকেশান দেখতে পাচ্ছি আমি কতটা ভিডিও উইন করেছি। হ্যাঁ, আর এটা ইওর প্রোফাইল ভিউজ ভোটিং বাই 1 পারফরমেন্স 3 ঘন্টা টুডে। আর এইগুলো হচ্ছে আমাকে যারা ভোট দিয়েছে, এটা যারা আমাকে ভোট দিয়েছে, এগুলো আমাকে যারা ভোট দিয়েছে, এগুলো আমাকে যারা ভোট দিয়েছে তাদের। তো এগুলো হয়ে গেল, আমরা চ্যালেঞ্জে যাব। চ্যালেঞ্জে কী দেখবো, দেখো আমরা দেখছি এখানে উইকলি ক্রিয়েটর লিডার বোর্ড, মানে এরা উইকলি যারা যারা উইন করেছে ভিডিও বানিয়ে, চ্যালেঞ্জ যারা জিতেছে তাদের এখানে লিডার বোর্ড। আর এখানে টপ ইয়ার টু সে মোর, এখানে করলে আরও তুমি দেখতে পাবে লিস্ট। তো আমরা প্রথমে দেখবো কী কী চ্যালেঞ্জ চলছে, এটা ট্রেন্ডিং চ্যালেঞ্জ, যেগুলো অফিসিয়াল ট্রেন্ডিং চলছে এগুলো হচ্ছে ট্রেন্ডিং চ্যালেঞ্জ। আর এইটা হচ্ছে ক্রিয়েট চ্যালেঞ্জ, এটা তুমি চ্যালেঞ্জ দিতে পারবে, অর্থাৎ আমি একটু আগে যেমন দেখিয়েছি আমার প্রোফাইলে, তো এই যে একটা সিরিয়াল আমি দিয়েছি লিপসিং চ্যালেঞ্জ, তোমরা এরকম চ্যালেঞ্জ দিতে পারবে এইখানে ক্রিয়েট চ্যালেঞ্জ। আর এটা হচ্ছে তোমার স্টাইল, হ্যাঁ যে যেমন স্টাইলিং করে, তো তাদের স্টাইলিং চ্যালেঞ্জ। আর এটা হচ্ছে ডান্স চ্যালেঞ্জ, দেখো অনেক চ্যালেঞ্জ এখানে পাবে, উইকলি নিউ চ্যালেঞ্জ, আর এখানে মেকআপ চ্যালেঞ্জ, আর অ্যাক্টিং চ্যালেঞ্জ, ফিটনেস চ্যালেঞ্জ, হ্যাঁ ফান চ্যালেঞ্জ, মিউজিক চ্যালেঞ্জ, অ্যাক্টিং, আর্ট, আর্ট হচ্ছে ড্রয়িং আর্ট চ্যালেঞ্জ, হ্যাঁ ডিসকভারি মোর চ্যালেঞ্জ। তো এইখানে ভিউজ মোর করলে আরও আরও দেখতে হবে চ্যালেঞ্জ, তো আমার এখানে না গিয়ে ভিডিও বড়ো বেশি বড়ো হয়ে যাবে, ভিডিও লম্বা হয়ে যাবে, তো আমরা এখানে না গিয়ে আমরা দেখাবো প্রথমে তোমরা তোমরা চ্যালেঞ্জ কী করে দেবে, অর্থাৎ তোমরা যে ভিডিও আপলোড করবে বুঝতে পারছো না, সে ভিডিও তোমরা কী করে আপলোড করবে, কী করে চ্যালেঞ্জ দেবে। তো ক্রিয়েট চ্যালেঞ্জ যাব আমরা, ক্রিয়েট চ্যালেঞ্জে গিয়ে আমরা কোনো যে কোনো একটা চ্যালেঞ্জের তুমি যেরকম ভিডিও বানাবে, মিউজিক, ফিটনেস, ফুড, হ্যাঁ অ্যাক্টিং, মডেল, তারপরে তোমার ডান্সিং, আর্ট, কই ভি, আমি লিপসিং করবো, তো আমি লিপসিং দিলাম এখানে, দেবো চ্যালেঞ্জ নেম, ঠিক আছে, এখানেও লিপসিং দেবো, LIPSYNC লিপসিং আর ডিসকভারি। হ্যাঁ, তো এখানে লিখবো মাই চ্যালেঞ্জ, মাই চ্যালেঞ্জ লিপসিং, মাই CHALLENGE চ্যালেঞ্জিং, মাই চ্যালেঞ্জিং বাই লিপসিং LIPSYNC লিপসিং। তো হয়ে গেছে, আমরা এখানে দেবো আপলোড ইওর ভিডিও, তো আমরা এখানে চাইলে পরে নিজেও করতে পারি, এখানে মিউজিক সিলেকশন করতে পারি, নিজেও ভিডিও করতে পারি, অর্থাৎ আমরা গ্যালারি থেকেও পোস্ট করতে পারি, তো আমি গ্যালারি থেকে পোস্ট করব। তো এখানে আমি গ্যালারি থেকে পোস্ট করব মিউজিক, আমার অনেক ভিডিও করানো আছে আগে থেকে, দেখো তো যে কোনো একটা ভিডিও এটাই আমি চুজ করি, তো এটার সাউন্ড আমরা একটু শুনে নেবো কী আছে। তো এইটাকে আমরা পোস্ট করবো, দেখো নেক্সট করলাম,
তো এখন আপলোড হবে, আপলোড ইওর ভিডিও। আমার এখানে নেট একটু স্লো চলছে, আপলোড হবে না। তো এখানে আপলোড হয়ে গেলেই তোমাদের ভিডিও পুরো আপলোড হয়ে যাবে। আপলোড হবে না, একটা তোমাকে পারমিশন চাইবে ফের এখানে, যে ইওর ভিডিও টু পোস্ট এরকম কিছু একটা লিখবে। তো তোমরা এখানে পোস্টটা হাত দিলেই তোমার ভিডিও পোস্ট হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে চ্যালেঞ্জ, আপলোড ইওর ভিডিও হচ্ছে আমার ভিডিও। তো আমি দেখাচ্ছি এখনই, হয়ে গেলে নেট একটু স্লো চলছে আমার, দেখো হয়ে গেছে, পোস্ট ইওর চ্যালেঞ্জিং। তো আমি এখানে পোস্ট করে দেবো আবার। তো আমার ভিডিও পোস্ট হয়ে গেল, একটু টাইম লাগবে, এখানে একটু টাইম লাগে। তার কারণ যেহেতু নিউ অ্যাপস, আমি আগেই বলেছি নিউ অ্যাপস একটু টাইম লাগবে, নেট একটু বেশি লাগে, তার কারণ এটাকে আপডেট দিতে দিতে ঠিক হয়ে যাবে। তো আমরা ব্যাক যাব, এখন ব্যাক যাব, ব্যাক গিয়ে এবার তোমরা চ্যালেঞ্জ কী করে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? তো তোমরা চ্যালেঞ্জ কী করে অ্যাকসেপ্ট করবে দেখো, তোমরা যে কোনো চ্যালেঞ্জ একটা করতে পারো। এর আগেও আমি ভিডিওতে একটা বলেছি, তো এই চ্যালেঞ্জ দেওয়ার আগে ভোটিং সিস্টেম, ভোট তুমি যাকে দেবে। আমরা যেমন আদার্স অ্যাপসে দেখি লাইক দেওয়া হয় এখানে ভোট, এই এখানে আমরা ভোট দিতে পারি যা ভিডিও আমার ভালো লাগবে। তো দুটো ভিডিও আমরা কী করে দেখবো, এই ভিডিওটা হয়ে গেলো এখানে হাত দেবো, তো এটা দেখতে পাবো। ওকে, এরকম ভিডিও দেখো, এটা হচ্ছে এখন চলছে, এবার এটা দেখতে পাবো, এটা হাত দিলে, হ্যাঁ এরকম চলছে যেমন ভিডিও। এটা হচ্ছে তোমার ট্রেন্ডিং, এটা অফিসিয়াল ট্রেন্ডিং অ্যাপসে যেমন চলছে যেটা, সেটা ট্রেন্ডিং। তো আমরা যদি এটাকেই যদি আমরা অ্যাকসেপ্ট করি, বা আমরা যদি এটাকে চ্যালেঞ্জ করি, তো এখানে চ্যালেঞ্জিং অ্যাকসেপ্ট। ওকে, গ্রিনে হাত দেবো। এবার দেখো দুটো ভিডিও দেখাচ্ছি, আমরা যেটাকে ভালো লাগবে অর্থাৎ যেটার সঙ্গে তুমি কম্পিটিশান করতে চাও, তোমরা সেটাকেই হাত দেবে চ্যালেঞ্জে। তো আমরা যদি ছেলেটার সঙ্গে করি, তো এখানে হাত দিতে হবে মোহিত, আর এখানে যদি মেয়েটার সঙ্গে করি তো নিশা। তো আমরা ছেলেটার সঙ্গে করবো চ্যালেঞ্জ। ওকে, তো সরি বন্ধুরা, আমার একটু নেটের প্রবলেম করছে, কারণ জানি না কেন করছে এখানে, আজ এমন তো হয় না কখনো। তো একটু সময় লাগবে, প্লিজ ওয়েট, আর পুরো ভিডিও দেখবে, তার কারণ তোমরা অনেক কিছু শিখতে পাবে যেমন আমি শিখেছি। তার কারণ আমি প্রথম প্রথম যখন অ্যাপসটা ডাউনলোড করি, তো আমি একটু প্রবলেম হচ্ছিলো আমার, তো এখানে একটু প্রবলেম হচ্ছে না। আর হ্যাঁ, নেক্সট ভিডিও আসবে এই অ্যাপস থেকে কী করে আমরা ইনকাম করব, কী করে রেফার করে 250 টাকা করে পাবো আমরা, আর নিজের ভিডিওতে আমরা কী করে উইনিং করব, সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে বলবো। তার কারণ ভিডিও লম্বা হয়ে যাবে, তো সেই জন্য আমরা নেক্সট ভিডিওতে বলবো। আর দেখো চ্যালেঞ্জিংটা আমার আসছে না, তো আমি তোমাদেরকে বলছি এই যে চ্যালেঞ্জিং আমি আমার আগের ভিডিওতে দেখবে, আমি দেখিয়েছি, এটাকে আমরা এমনি করে করবো। এইখানে হাত দিলেই তোমার একদম ফ্রন্ট ক্যামেরা চলে আসবে তোমার সামনে, তো তুমিও ও দেখে দেখে সেম করতে পারো। তো এখানে ভিডিও কমপ্লিট হয়ে গেলেই তোমার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাবে ভিডিও। তো ফির ওই সিস্টেম যে আপলোড হয়ে যাওয়ার পর তোমার এই চলে এসছে ভিডিও। এই দেখো উপরে আমরা দেখতে পাচ্ছি হাতের সঙ্গে কী করতে হবে আমরা, তো আমরা জাস্ট দেখাচ্ছি প্রুফ হিসাবে। এখানে টাইমিং দেবে ওরা কম অফিসিয়াল থেকে, তো ওয়ান এটা দেখাবে, এটা প্রবলেম করছে। তো ভিডিও আমি আগে যেমন দেখিয়েছি ওই রকমই ভিডিওর আপলোড হয়ে গেলে তোমাকে দেখাবে এখানে, যে ইওর চ্যালেঞ্জ, ইওর পোস্ট চ্যালেঞ্জ ভিডিও। তো ওখানে তোমরা হাত দিলে তোমাদেরকে ভিডিও চ্যালেঞ্জ পোস্ট হয়ে যাবে। তোমরা এরকমভাবে ভিডিও বানাতে থাকো, আর এরকমভাবে এখানে ভিডিও বানাও, এরকমভাবে বানানো যায়, বা কেউ বুঝতে না বললে। আর এই অ্যাপসটা এখন প্লে স্টোরেও অ্যাভেলেবেল হয়ে গেছে, আর তোমরা চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকেও ডাউনলোড করতে পারো, লিঙ্ক আমি দিয়ে দেবো। ওকে, আর নেক্সট ভিডিও বন্ধুরা আসছে, যে আমরা এইখান থেকে আর্নিং কী করে করব, আর যে ভোটিং সিস্টেম, সে ভোটিং কী করে আমরা বাড়াবো, তো সেই নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি। তো বন্ধুরা একটা কথা বলি, আমি কখনো কোনো ভিডিওতে বলি না, প্লিজ সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার একদম নতুন চ্যানেল। আর আমি প্রথম প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে আমার, এখন তোমরা দেখতেই পেলে আমি কত কষ্ট করে কোথায় বসে ভিডিও বানাচ্ছি, আমার কথা বলতে অসুবিধা হচ্ছে ভিডিওতে, আর নিজেকে আমাকে কেমনভাবে চেঞ্জ করতে হবে, নিজের মধ্যে কী কী চেঞ্জ করতে হবে, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুদের কাছে এই অ্যাপসটার সম্বন্ধে জানতে পারে। এই অ্যাপসটা একদম নতুন অ্যাপস, আর খুবই ভালো অ্যাপস, এখন খুব ভালো ইনকামও দিচ্ছে, আর্নিং করার উপায় আছে। তো এর আগে কখনো ব্লগ ভিডিও বানায়নি, তো সেই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে, তো তার জন্য সরি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ওয়াকা অ্যাপসে কী করে আমরা আর্নিং করবো। ওকে, আর চ্যানেল সাবস্ক্রাইব করো, চ্যানেলের সঙ্গেই থাকো, তার কারণ এই ধরনের ব্লগ টিউটোরিয়াল আমি আপলোড দিতেই থাকবো তোমাদের জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে, বাই।
टाटा।